নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছি আমি। শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। যে ছেলে পরীক্ষাশালায় গোপনে বই লইয়া যায় তাকে খেদাইয়া দেওয়া হয়, আর যে ছেলে তার চেয়েও লুকাইয়া লয়, অর্থাৎ চাদরের মধ্যে না লইয়া মগজের মধ্যে লইয়া যায়, সেই বা কম কি করিল। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন শিক্ষার বাহন প্রবন্ধে। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস, যার হাত ধরে এই বাংলা নতুন শিক্ষা ব্যবস্থা পেয়েছিল তার প্রয়াণের এতগুলো বছর পর বাংলা শিক্ষা ব্যবস্থা কার্যত তলানিতে। একসময়ের গর্বের বাংলায় আজ শিক্ষা দুর্নীতির জালে শিক্ষামন্ত্রী শান্ত্রী প্রায় সবাই, এরপর জেল যাওয়ার পালা শুরু হয়ে গিয়েছে শিক্ষকদেরও। অর্থাৎ আগের দিনই বলছিলাম, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। অর্থাৎ শুধুমাত্র যে অন্যায় করছে তা নয়, সেই অন্যায় যে সহ্য করছে এবং তার সাকরেত হচ্ছে, সেই অন্যায়েরই অন্যায়কেই সমর্থন করছে, অন্যায়ের যে পথ চলায় সেই পথ চলারই শরিক হচ্ছে, অন্যায়ের শরিক হচ্ছে, তারও কিন্তু সমান অপরাধ। এতদিন পর্যন্ত যারা মনে করেছিলেন যে এই তো এর বাড়ির ছেলে, ওই তো ওর বাড়ির ছেলে, ওই তো ওই ছেলে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, কি সুন্দর বাবার পয়সা রয়েছে, বা কি সুন্দর টাকা দিয়ে নিজের নেটওয়ার্কে চাকরি পেয়ে গেল, কই দিব্যি তো করছে, আমার বাড়ির ছেলেটা মেয়েটার চাকরি জুটলো না, তাদেরকে বলি দেখুন পাপ বাপকেও ছাড়ে না, অন্যায়ের বিচার হয়ই, হয় আজ না হয় কাল না হয় কয়েক বছর বাদে। যারা অযোগ্য শিক্ষক, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন, আজ এক এক করে তারাও জেলে যাচ্ছেন, খুব সম্মানের কি। চাকরি দিয়ে, টাকা দিয়ে চাকরি তো পেলেন, সে চাকরি রাখতে পারলেন কি এনারা? কোথায় গেল মান সম্মান পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে, এমনকি যে স্কুলের শিক্ষকতা করতেন সেই সমস্ত স্কুলের পড়ুয়াদের কাছে কি বলবেন তারা? আরে আমাদের শিক্ষক, আমাদের এই সাবজেক্টের শিক্ষক, আমাদের অঙ্কের শিক্ষক, বা ভৌত বিজ্ঞানের শিক্ষক, বা ইতিহাসের শিক্ষক, বা ভূগোলের শিক্ষক, জানি সেই শিক্ষক নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, অন্যের চাকরি চুরি করেছিল, সত্যি কি সম্মানের। আদেও কি ওপরে ওঠার জন্য, ওপরে ওঠার জন্য এই সমস্ত শর্টকাট নিলে তার ফল, তার পরিণতি শেষ পর্যন্ত ভালো হয়? আদেও কি এই 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 সম্মান, এই সম্মান কি আদেও তারা ডিজার্ভ করেন, তারা পান, মানে এই এই আদল, এই যে পুরো ব্যবস্থাটা কোথাও সামনে চলে আসছে, শিক্ষার যে আসল মান, আসল ছবি সামনে আসছে, এর জন্য দায়ী যেরকম সেই সমস্ত দালালরা যারা চাকরি বিক্রি করেছেন, তারা যারা দুর্নীতির এই চক্রব্যূহ তৈরি করেছেন, এবং তারাও যারা এই চক্রব্যূহে সামিল হয়েছেন, শরিক হয়েছেন, টাকা না দিলে নাকি চাকরি হবে না, আর তারা বিনা দ্বিধায় নির্দ্বিধায় কষ্ট করে হোক, থেকে হোক, ব্যাংক থেকে হোক, বাবার পয়সা থাকুক, তারা গিয়ে টাকা দিয়েছেন এবং বলেছেন চাকরি চাই। সরকারি চাকরি একবার পেয়ে গেলে নিশ্চিন্ত, এখন কি হলো, এবার ঘুষ দিয়ে চাকরি পাওয়া অযোগ্যদের কোথাও আইনের চোখে অপরাধ, এবং সেটাই আরো একবার প্রমাণ হয়ে গেল। এতগুলো বছর যারা স্কুলে আমার আপনার ঘরের ছেলে মেয়েটাকে পড়ালো, তিনি আসলে চুরি করে চাকরি পেয়েছেন, এটা ভাবতেও কি অবাক লাগে বলুন তো। তাহলে কি শিক্ষা ব্যবস্থা, আর কোন শিক্ষাই বা পাচ্ছেন আমাদের পরবর্তী প্রজন্ম, এটাও প্রশ্ন উঠে আসে। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গতকাল 4 শিক্ষককে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত। সেটা খুব নাটকীয়ভাবে 4 জনকে সাক্ষী দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছিল, এবং কোর্টে আসার পরে বিচারপতি সোজা নির্দেশ দেন এবার জেলে চলে যাও, একদম জেলে পাঠানোর নির্দেশ দেন। কেন এই 4 শিক্ষককে আগে গ্রেপ্তার করা যায়নি? নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনো শিক্ষককে জেলে যেতে হলো চাকরি চুরির দায় মাথায় নিয়ে। আপাতত তাদের ঠাঁই প্রেসিডেন্সি জেল। 2014 টাকা দিয়ে প্রাথমিকে চাকরি পেয়েছিলেন এই শিক্ষকের, এমনটাই স্বীকার করে নিয়েছে সিবিআই এর কাছে ধৃতরা। সিবিআই যে চার্জশিট পেশ করেছে, সেই চার্জশিটে উঠে এসেছে আরো বিস্ফোরক তথ্য। নিয়োগ মামলায় তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে জানিয়েছে যে প্রাথমিকের চাকরি প্রার্থীদের থেকে 6 বছরে কয়েক কোটি টাকা নাকি তুলেছিলেন ব্যবসায়ী তাপস মণ্ডল এবং তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ। প্রসঙ্গত আরো 7 শিক্ষককে আগামীকাল তলব করা হয়েছে নিজাম প্যালেসে। প্রশ্ন যে এরপর কি তাহলে এক এক করে ভুয়ো শিক্ষকরাও জালে উঠে আসছেন,
তদন্ত তদন্তের মতো করে এগোচ্ছে কিন্তু যারা চাকরি চুরি করেছিলেন বা ঘুষ দিয়েছিলেন তারাও কিন্তু পার পাচ্ছেন না। চলুন দেখা যাক সিবিআই এর পেশ করা চার্জশিটে এই ভুয়ো শিক্ষক সম্পর্কে কি কি তথ্য কি কি ইনফরমেশন উঠে এসেছিল। জেলে যাওয়া এই চার অযোগ্য শিক্ষকের নাম তারা কারা? জহিরউদ্দিন শেখ, সাইদুল হোসেন, সীমান হোসেন এবং সৌগত মণ্ডল। সিবিআই এর চার্জশিটের তথ্য অনুযায়ী এদের মধ্যে সাইদুল হোসেন চাকরি পাওয়ার জন্য ঘুষ দিয়েছিলেন। সংখ্যাটা কত, অ্যামাউন্টটা কত? 6 লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন সাইদুল চাকরি পাওয়ার জন্য। এরপর জহিরউদ্দিন এবং সৌগত তারাও টাকা দিয়েছিলেন, তারাও ঘুষ দিয়েছিলেন চাকরির জন্য। প্রাথমিকে চাকরির জন্য জহিরউদ্দিন এবং সৌগত দুজনেই 5 লক্ষ টাকা করে দিয়েছিলেন। আরেকজন রয়েছেন সীমার, তিনিও টাকা দিয়েছিলেন, তিনি টাকা দিয়েছিলেন 5 লক্ষ, অর্থাৎ তিনজনই 5 লক্ষ করে টাকা। এবং একজন শিক্ষক, ধৃত শিক্ষক আপাতত যাদের ঠিকানা প্রেসিডেন্সি জেল, তিনি দিয়েছিলেন 6 লক্ষ টাকা। এই টাকার বিনিময়ে, এই 5 লাখ 6 লাখ টাকার বিনিময়ে চাকরি পান, একদম পার্মানেন্ট চাকরি পেয়ে গেছিলেন এই চারজন, যদিও রাখতে পারলেন কোথায়। এছাড়াও আরও এক প্রার্থী 1 লক্ষ টাকা দিয়েছিলেন, তবে তিনি চাকরি পেয়েছিলেন কিনা সে তথ্য নেই সিবিআই এর চার্জশিটে। এই টাকা এজেন্ট মারফত নিয়েছিল তাপস মণ্ডল। তাপস মণ্ডল আগে সিবিআই এর স্ক্যানার র্যাডারে উঠে এসে আপাতত তাপস মণ্ডলও জেলে। 5 জনের থেকে নেওয়া হয় মোট 23 লক্ষ টাকা। এজেন্ট মারফত এই টাকা পৌঁছতো তাপসের কাছে, অর্থাৎ তাপসের কাছে পৌঁছানোর জন্য বেশ কিছু এজেন্ট মাঝখানে ছিল। তারপর তাপস মণ্ডলের থেকে এই টাকা যেত কোথায়? আপাতত আরেক বন্দি, গারদের পেছনে যিনি রয়েছেন, সেই কুন্তল ঘোষের কাছে চলে যেত এই টাকা। অর্থাৎ স্তরে স্তরে কোথাও স্ল্যাব তৈরি করা ছিল, যেভাবে কোথাও লাখ লাখ টাকা তৈরি করা হবে এবং সেই চার্ট আগে থেকে ফিক্স করা হতো দপ্তর থেকে। আপনাদের আগেও বলেছিলাম যে কোন ডিপার্টমেন্টে কোন জায়গায় শিক্ষকের চাকরির দাম কত, সেই চার্ট রেট অনুযায়ী সেই টাকাগুলো তোলা হতো, টাকা চলে যেত কুন্তল ঘোষের কাছে। কিন্তু ওই যে বললাম, পাপ ছাড়ে না বাপকেও। অথেব এত কষ্ট করে, আমি জানি না যে এই চারজন ধৃত শিক্ষক তারা কোন পরিস্থিতিতে কোন পরিবেশে এই 5 লাখ বা 6 লাখ টাকা করে, এই 6 লাখ করে টাকা তারা জোগাড় করেছিলেন। একটা সাধারণ মধ্যবিত্ত বাড়িতে 5 লাখ টাকা 6 লাখ টাকা জোগাড় করতে অনেক পরিশ্রম হয়, অনেক মাথার ঘাম পায়ে ফেলতে হয়। আমি জানি না তাদের এই 5 লাখ টাকা 6 লাখ টাকা সত্যি সত্যি রক্ত জল করা জমানো টাকা কিনা, বা জমানো সঞ্চয় কিনা, বা বাড়ি বা জমি বেচা টাকা কিনা, নাকি তাদের বাবারা বা তাদের পরিবারের লোকজন সত্যি সত্যি অনেক টাকা তাদের কাছে রয়েছে, মানে এই টাকাটা দেওয়ার মতো তাদের আর্থিক সচ্ছলতা রয়েছে কিনা আমি জানি না। কিন্তু এটুকু জানি আমি, দেখুন ঘুষ দিয়ে চাকরির পরিণতি আজকে কি জায়গায় দাঁড় করালো তাদেরকে। প্রথম দিনই ওই নবীন অতি সুবোধ বালক, রাম্য সুবোধ বালক, নবীন সুবোধ বালক, কিন্তু নবীনের একটু চুরি করার দোষ ছিল, আর তার মাসি জানতো কিন্তু নবীনকে কখনো শাস্তি দেয়নি। শেষ পর্যন্ত চুরি করতে করতে নবীন যখন অনেক বড় চোর হয়ে গেল, যখন তাকে কোর্টে ডেকে যখন বিচারক তাকে দোষী সাব্যস্ত করলেন, তাকে জেলে পাঠালেন, তখন নবীন তার মাসিকে ডেকে পাঠিয়ে কানে কানে কিছু বলার জন্য কানটা কামড়ে নিয়েছিল। কারণ বলেছিল, তুমি যদি প্রথম দিন চুরি করার পরে আমাকে থাপ্পড় মারতে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। সত্যি এই চার ধৃত শিক্ষকের পরিবারের লোকজন কি প্রথম দিনই থাপ্পড় মেরে বলতে পেরেছিলেন তাদের বাড়ির ছেলেটাকে যে 5 লাখ টাকা তো দূরস্থান, 1 টাকাও দেব না, চাকরি তোকে কিনতে হবে কেন, নিজের যোগ্যতায় পড়াশোনা করো, লেখো, পড়ো, পরীক্ষায় উত্তীর্ণ হও, তারপরে চাকরি পাও। 5 লক্ষ টাকা কতদিনে, কত টাকা মাইনে পেয়েছি, 5 লক্ষ টাকা শোধ করতে পারবি তুই? এই প্রশ্নটা কি আদৌ করেছিলেন তার বাড়ির লোকজনেরা? সিবিআই সূত্রে খবরে নজর রাখা যাক আবারও। সিবিআই সূত্রে আরও খবর কি, যে একা তাপস নন, কুন্তল এজেন্ট মারফত 3 কোটির বেশি টাকা 2016 থেকে 2022 পর্যন্ত তুলেছিলেন। ভাবুন, 3 কোটিরও বেশি টাকা 2016 থেকে 2022 পর্যন্ত তুলেছিলেন কুন্তল ঘোষ। পরিকল্পনাকে নিখুঁত করতে নাকি ভুয়ো ওয়েবসাইটও বানায় কুন্তলরা, ভুয়ো ওয়েবসাইট। টেটের যে সমস্ত অযোগ্য চাকরি প্রার্থীরা কুন্তলদের টাকা দিতেন, তারা ওই ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট দেখতেও নাকি পারতেন। কি ভয়ঙ্কর বিষয়! এইভাবেই ফেলা হতো টোপ,
গতকাল অবশ্য ঘুষ দেওয়া চার শিক্ষক গ্রেফতার হয়েছেন। নিয়োগ দুর্নীতি তদন্তে বুধবার অর্থাৎ আগামী কাল যেরকম আগেই জানালাম বাঁকুড়ার সাত শিক্ষককে তলব করা হয়েছে নিজাম প্যালেসে। যাবতীয় নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে। অর্থাৎ আরো সাতজন শিক্ষক তারা ভুয়ো শিক্ষক, তারা অযোগ্য শিক্ষক, শেষ পর্যন্ত কোর্ট বলবে। কিন্তু আরো সাতজন শিক্ষক এই মুহূর্তে আতশকাচের তলায়, তারা নথি নিয়ে আগামীকাল হাজিরা দেবেন নিজাম প্যালেসে। আমরা জানি না এই সাতজন শিক্ষকের ভবিষ্যৎ কি, তারাও জেলে যাবেন নাকি বেরিয়ে আসবেন। তদন্তে এগোচ্ছে জাল গোটাচ্ছে ডিসিবিআই। গত বছর সেপ্টেম্বর মাসে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন যে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন তারা পদত্যাগ করুন। এক বছর হতে চলেছে, সময় এগোচ্ছে, তদন্ত এগোচ্ছে, একের পর এক শিক্ষককে তলব নিয়ে ঠিক কি বলছেন বিরোধী রাজনৈতিক দল বিজেপি শুনুন। এখন তো যারা এই নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি করে যারা দুর্নীতির ভাগ পেয়েছিলেন তারা জেলে রয়েছে। এবার এতদিনে যারা এই দুর্নীতি চক্রের সঙ্গে যুক্ত হয়ে আরও অনেক ছেলেকে পথে বসিয়েছেন, তাদের আর কাঠি হয়েছেন, তাদের ধরার পালা হয়েছে। এখন তো পশ্চিমবঙ্গের কাছে ভগবান হচ্ছে আদালত। হাইকোর্টের ঐতিহাসিক সিদ্ধান্ত এবং পুরো হাইকোর্টের অবজারভেশনে যেভাবে বাংলা একের পর এক ঐতিহাসিক রায় আসছে, সাধারণ মানুষ বাঁচার একটা পথ দেখতে পেয়েছে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেক মানুষের সঙ্গে থেকে লড়াই করছে, সেই লড়াইকে সাধুবাদ জানাচ্ছে আদালত দাঁড়িয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে বাঁচার একটা পথ দেখাচ্ছে। আসলে বিপদটা কোথাও আজ করতে পেরেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়। ওই একই দিনে আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া পার্থ চট্টোপাধ্যায় তুলে ধরেছেন প্রভাবশালী তত্ত্ব। তার মুখে শোনা গিয়েছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। আলিপুর আদালতে গতকাল জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায় যা বলেন তার মানে এটাই দাঁড়ায় যে পার্থ চট্টোপাধ্যায় কোর্টে গিয়ে এক কথা বলছেন এবং কোর্টের বাইরে অন্য কথা বলছেন। কি বলছেন চলো নজর রাখা যাক আগামীকাল। ঠিক কোন জায়গাতে অতি চালাকির উদাহরণ দিলেন ধৃত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? তিনি কি বলছেন? তিনি বলছেন যে নিয়োগে মন্ত্রী হিসেবে আমার কোনো ভূমিকা নেই, একজন পলিসি তৈরি করে আর একটা অংশ নিয়োগ করে। ক্যাবিনেট সেক্রেটারি রিপোর্ট করেন প্রিন্সিপাল সেক্রেটারিকে, প্রিন্সিপাল সেক্রেটারি রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীর কাছে। অতএব বিষয়টা স্পষ্ট যে পার্থ চট্টোপাধ্যায় কোথাও বলতে চাইছেন যে নিয়োগে মন্ত্রী হিসেবে তার কোনো ভূমিকাই নেই। এসএসসি যে একটা পৃথক বোর্ড, এদিন তাও স্মরণ করিয়ে দেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন আর আদালত থেকে বেরিয়ে অন্য কথা। আদালতে বলছেন যে সবটাই নাকি সচিব নিয়ন্ত্রণ করে, আমলারা নিয়ন্ত্রণ করে, আর সেই সমস্ত আমলাদের নিয়ন্ত্রণ করে কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা আমলারা রিপোর্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, সচিবরা রিপোর্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মন্ত্রীর নাকি কোনো ভূমিকাই নেই, তার কোনো ভূমিকাই নেই। অর্থাৎ আদালতে দাঁড়িয়ে বিপদ বুঝে কোথাও আর কিছু জায়গায় পার না পাওয়ার জায়গা থেকে তৈরি হয়ে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে নিলেন এবং আদালত থেকে বেরিয়ে কি বললেন শুনুন। সম্পূর্ণ 180 ডিগ্রি পাল্টি পার্থ চট্টোপাধ্যায়ের। যে মানুষটা কয়েক ঘন্টা আগে আদালতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন যে তিনি কিছুই জানতেন না, সবটাই সচিব জানতেন, আমলারা জানতেন এবং তারা রিপোর্ট করতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, মুখ্যমন্ত্রীকে, সেই পার্থ চট্টোপাধ্যায় ঠিক বাইরে বেরোনোর পর যখন দেখলেন তার সামনে হাজার একটা ক্যামেরা চলে এসছে, মিডিয়ার বুম সামনে চলে এসছে, তখন সেই সময় তার বিশেষ বন্দোবস্ত করা সাদা রঙের এসইউভিতে ওঠার আগে কি বললেন পার্থ চট্টোপাধ্যায়, কিভাবে ঘোল খাওয়ালেন দেখুন একবার। আমি আপনাদের কাছে একটা করজোড়ে বলছি যে দোহাই, আপনারা জিনিসগুলোকে বিকৃতভাবে কখনো সংবাদ পরিবেশন করবেন না। মুখ্যমন্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়াবার জন্য কেউ কেউ ইতিমধ্যে খবর এলো আমার কাছে, এখানে বসেই দূরত্ব তৈরি করবার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী নিয়োগকর্তা নন, সুপারিশকর্তা নন, পলিসি মেকিং যারা ইংরেজি বোঝেন, ইংরেজিতে আমি বলেছি, তারা বুঝেছেন যে দূরত্ব বাড়ায়নি, তার প্রতি আনুগত্য আমার অপরিসীম ছিল, আছে, আগামী দিনও থাকবে। অস্বস্তি বাড়ছে, দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিলেন এবং তার যে দ্বিচারিতা সেটা কোথাও স্পষ্ট হয়ে গেল।
বাইরে বেরিয়ে তিনি সাজলেন, সাধু সাজলেন এবং তিনি বললেন যে তার নাকি অপার আনুগত্য রয়েছে মুখ্যমন্ত্রীর ওপর। আর ভেতর দিক ভেতরে কথার কোর্টের মধ্যে তিনি বলছেন যে যা জানেন, যা রিপোর্ট হওয়ার সব তো মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট হন, আমি এখানে কে? তাই ক্রমশ হয়তো স্পষ্ট হচ্ছে শাসক দলের কাছে যে আসলে রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন মন্ত্রী তথা পার্থ চট্টোপাধ্যায় প্রত্যেক মুহূর্তে কোথাও হয়তো মিথ্যার আশ্রয় নিচ্ছেন। তবে রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি কি বলছেন, তিনি কি বলেছিলেন একবার শুনুন। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন উনি প্রভাবশালী নন, ওনাকে চক্রান্ত করে সাজানো হয়েছে, যারা কি বলবো অফিসার্স রয়েছেন, নিয়োগকর্তা রয়েছেন, তারা এই বিষয়েও আমাদের আলাদা কিছু বক্তব্য নেই। অর্থাৎ একদিকে স্পষ্ট কেউ এই বিতর্কের মধ্যে ঢুকতে চাইছেন না, সবাই এখান থেকে দূরত্ব বাড়াচ্ছেন, কারণ বোধহয় দলের প্রাক্তন মন্ত্রী বর্ষীয়ান নেতা আসলে যে কি ওই কোট আনকোট অতি চালাকিটা করছেন সেটা বোধহয় দলের লোকের কাছে স্পষ্ট। আর সেটা বুঝেই হয়তো পার্থ চট্টোপাধ্যায় মিডিয়ার বুম দেখলে এরকম মরিয়া চেষ্টা করেন যে তিনি এখনো কত অনুগত। একদিকে এরকম পাহাড় প্রমাণ দুর্নীতি তদন্ত, আর অন্যদিকে রাস্তায় শিক্ষিত বেকার, রাজ রাজপথে হকের চাকরি চেয়ে তাদের কপালে চড়ছে পুলিশের লাঠি, প্রিজন ভ্যান। পুলিশ অবশ্য এখানে খুব অ্যাক্টিভ। বাংলার বঞ্চিত চাকরি প্রার্থী যাদের চাকরিটা এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে লুট করেছে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা, তাদের ঘনিষ্ঠরা, এজেন্টরা, তারা আজকে কি বলছেন সেই সমস্ত চাকরি প্রার্থীরা, শোনাব একে। আমাদের ইমিডিয়েট সুপারনিউমেরি পোস্টে হিয়ারিং করিয়ে এবং হাইকোর্টে হিয়ারিং করিয়ে 11 তারিখে অগস্ট মাসে হিয়ারিং করিয়ে আমাদেরকে নিয়োগ দিতে হবে। আমি রাখবো এসএন পোস্টে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে হিয়ারিং করাচ্ছে না। তাই মাননীয়ের কাছে আমাদের নিবেদন যে তিনি দ্রুততা সহকারে আমাদের এসএন পোস্টে হিয়ারিং দিয়ে আমাদের এই নিয়োগের ব্যবস্থা করুন। আর পারছি না কোটি কোটি টাকার বিনিময়ে লুট করেছে শাসক দলের নেতা মন্ত্রীরা, তারা কি বলছেন আমরা শুনলাম। 2016 থেকে 2022 6 বছরে দুর্নীতির সাম্রাজ্য, ঘুষের টাকায় কারোর পকেট ভর্তি, কেউ আর কেউ অনশনে বসে রয়েছেন, কিন্তু বোধহয় মাথার উপর আইন আছে, কেউ ছাড় পাবেন না। দড়ি ধরে টান মারা শুরু হয়ে গিয়েছে, এক এক করে ভাঙছে দুর্নীতির তাসের ঘর, এবার বড় মাথা, আর তার সঙ্গে আরও একটা আশাও কোথাও বুক বাঁধছেন চাকরি প্রার্থীরা, এবার কি নিয়োগটা শুরু হবে, এবার অন্তত চাকরি দেওয়ার পালাটা শুরু হোক, আর কতদিন অপেক্ষায় থাকতে হবে, আর কতদিন? এই প্রশ্নটাই শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী ডিবেট পর্ব। তবে তার আগে চোখ রাখছি আজকের প্রতিবেদনে। বছর পার, জেলবন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রী, নিয়োগ দুর্নীতি তদন্ত যত এগোচ্ছে ততই যেন বিপদ বাড়ছে, একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে, আর এতে যেন অস্বস্তি বাড়ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। সোমবার আদালতে নিয়োগ দুর্নীতির ব্যাখ্যা দিতে গিয়ে টেনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর আদালত থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ তুলেছেন। আমি আপনাদের কাছে একটা করজোড়ে বলছি যে দোহাই, আপনারা জিনিসগুলোকে বিকৃতভাবে কখনো সংবাদ পরিবেশন করবেন না। শিক্ষা দপ্তরের কর্তা ব্যক্তিদের পর এবার জালে ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষকেরা, সোমবার আদালতের নির্দেশে গ্রেফতার 4 অযোগ্য শিক্ষক, বুধবার বাঁকুড়ার 4 শিক্ষককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নিজামে। একদিকে দুর্নীতির তদন্ত চলছে, অন্যদিকে এখনো হকের চাকরি চেয়ে রাজপথে যোগ্য বেকার। এই আবহেই প্রশ্ন উঠছে, সিবিআই চার্জশিটে ঘুষের তথ্য, টাকা পৌঁছত কোথায়? পার্থর মুখে প্রভাবশালী তত্ত্ব, কে এই প্রভাবশালী? পার্থ চলে ডালে ডালে, শিরায় শিরায় কে? অযোগ্য শিক্ষকরা গ্রেফতার, এবার কি মাথা? দুর্নীতির আধারে বাংলার শিক্ষা ব্যবস্থা, আজ এই প্রশ্নগুলি সোজাসুজি তুলবে স্বর্ণালী। রিপাবলিক বাংলা।